আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ সম্মানিত ভাইরা আমার, এই আয়াত কারিমা নাজিলের শানে নজুল আছে না নাই, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যখন মক্কার কাফের বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা, তাদের একটা পার্লামেন্ট ছিল, নাম হলো দারুন নদওয়া, এই জায়গাতে বসে তারা একটা সিদ্ধান্তে উপনীত হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনের প্রচার প্রসার করে, যেভাবে কালেমার দাওয়াত দেয়, আর দিন দিন যেভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, যেভাবেই হোক মুহাম্মাদের মিশনকে থামাইতে হবে, মুহাম্মাদের দাওয়াত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া যাবে না, যেভাবে হোক মুহাম্মাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে হবে। এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন বন্ধ করে দেবে, কিন্তু পারে নাই, কোরআন প্রচার প্রসার বন্ধ করে দেবে। কাফের মেহমানরা তাবুতে তাবুতে যায়, মক্কা নগরীতে যেই মানুষগুলো সফর করার জন্য আসতো, তাদের তাবুতে তাবুতে যা বলতো, শোনো একটা নতুন পাগলের আবিষ্কার হয়েছে, সেই পাগলের কাছে তোমরা যাবা না। লোকজনকে কোনো বিষয়ে যদি আকর্ষণ করা হয়, যেই জিনিস নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে না কমে, এটা হলো বাঙালির মনোভাব, এটা হলো মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। কথা বোঝেন নাই, লেখা থাকে, লেখা থাকে একটা, আর মানুষ করে আর একটা। কোনো চিঠিতে যদি উপরে লেখা থাকে এই চিঠির মালিক ছাড়া অন্য কেউ চিঠি স্পর্শ করবে না, তখন বাপ রে বাপ, চিঠির মধ্যে মানে গোপন কিছু আছে, আমার দেখাই লাগে। কথা বোঝেন নাই? তো মক্কার কাফেরদের অবস্থাও তাই, যখন তারা বলল মোহাম্মদ পাগল, নতুন একটা পাগল, খবর দরকার, তার কাছে যাবা না, কোরআন তোমরা শুনবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের সেই সিদ্ধান্তের কথা, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না, ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআনের কথা বলবে, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, ঢোলক বাজাও, সিজদাও, যেভাবে হোক মুহাম্মাদের কোরআনকে বন্ধ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল কোরআন বন্ধ করবে, আর এইবার তারা সিদ্ধান্ত নিতেছে দারুণ্য দোয়াতে বসে, আবু জেহেল উতবা সাইবা সহ সবাই যখন এক জায়গায় বসেছে বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, আমার ভাইরা এমন একটা মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, চায় যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বলেন আল্লাহু আকবার, যিনি 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, সুবহানাল্লাহ, কেমন নেতা 63 বছরে একটি কথা মিথ্যা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানবের জন্য, জিন ইনসানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার ভাইরা দিলের কান্টা লাগায় কথাগুলো শুনতে হবে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রব সেখানে আমার নবী রহমত, সুবহানাল্লাহ, বলবেন না, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল্লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যায়, সেই নবীর বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুন নদওয়াতে বসে আছে। ওরা যখন এক জায়গায় গোল টেবিল বৈঠক করতে চায়, একটা টকশোর আয়োজন করেছে, তারা যখন আলোচনা সবার আয়োজন করেছে, বলেন তো মানুষ যখন খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, শয়তানকে কি দাওয়াত দেওয়া লাগে না? বিনা দাওয়াতে শয়তান হাজির হয়,
মুরব্বির সুরতে শয়তান তাদের বৈঠকে হাজির। আবু জেল দাঁড়ায় বলে মুরব্বি আপনারা তো ছিলাম না বাবা, সেনা লাগবে না। আমি জানি আজকে তোমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবা, এই জন্য তোমাদের সিদ্ধান্তে একটু শরীক হওয়ার জন্য আসছি রে বাবা, আর তোমরা টেনশন করো না, আমি মুরব্বি মানুষ বেশি কথা বলবো না। আমি তোমরা যদি কোনো জায়গায় ঠেকে যাও, কোনো জায়গায় যদি তোমরা আটকে যাও, তোমাদের সিদ্ধান্তে যদি কোনো ভুল থাকে, আমাকে যদি মুরব্বি মানো, আমি তোমাদের এই ভুলটা সংশোধন করে দেব। শয়তান বলতেছে বাবা তোমরা সিদ্ধান্ত নাও, কোথায় যদি আটকায়া যাও, কোনো সমস্যা যদি আমার কাছে মনে হয়, আমি মুরব্বি তো আমার অভিজ্ঞতা অনেক বেশি, বিজয় কি সিদ্ধান্ত নিবা না নিবা, তোমরা ছোট বাচ্চা কাচ্চা মানুষ, আমি একটু থাকি সহযোগিতা করব। আবুজেল বলতেছে মুরব্বি তো ভেরি ভেরি স্মার্ট, যেভাবে কথা বলতেছে মুরব্বির কথার মধ্যে একটা আকর্ষণ আছে, বসেন চাষা, সিয়ার ফাঁকা করে দেয় শয়তানে বসে দিছে। মুরব্বির শুরুতে শয়তান হাজির, দারুণ্য দোয়াতে বৈশা। এইবার আবু জেহেল উতবা সাইবা মক্কার বিভিন্ন গুরুত্বের দলপতি গুরুত্ব লিডার কথা বোঝেন নাই, তারা হাজির বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। কার বিরুদ্ধে? বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ, কোন যাকে আল আমিন আল সাদিক কাফেররাই বলেছিল যে মুহাম্মাদের চাইতে বিশ্বাসী মানুষ মক্কা নগরীতে আর একজনও নাই, কোন সুবহানাল্লাহ, তার স্বভাব তার চলাফেরা তার ওঠা বসা এত ভালো যে মানুষ যেরকম না হয় মুহাম্মাদকে না দেখে বোঝা যাইতো না, কোন সুবহানাল্লাহ। সে কাফেররা সেই সেরা মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য দারুণ্য দোয়াতে বৈঠক করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন না বাড়ির যাবেন? আর আমার নবীর আলোচনা হচ্ছে, এটা শোনার পরে যদি কেউ ব্যাকা হয়ে চলে যায়, বোঝা যাচ্ছে নবীর প্রতি আর দরদ নেই। কথা কন না কে, কথা কন না কে, আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে 1450 বছর আগে কাফেররা ষড়যন্ত্র করেছিল, কি সেই ষড়যন্ত্র আমরা শুনবো আলোচনা, তারপরে বাড়ির যাবো। আপনি ব্যাকা হয়ে বাড়ির যান মানে খবরদার, যেটাই বোঝা যাচ্ছে উঠে চলে যাবে, সে বোঝা যাবে নবী ভালোবাসে না, নবীর দরদর দিলের ভিতর নাই। কথা কন না কে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীর ওপরে তোমরা দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। কথা কন না কে, কাকে ভালোবাসতে হবে? রসুলের মহাব্বত দিলের ভিতরে থাকলে উঠবেন না, খবরদার খবরদার, নিষেধ করে দিলাম। শুনে যান কি ষড়যন্ত্র, দিলের কানটা লাগায় শুনবেন বাজান। এইবার মক্কার কাফের বেঈমানেরা সিদ্ধান্ত গ্রহণ করতেছে, আল্লাহ পাক তাদের সেই গুমরটাই তো ফাঁস করে দিয়ে বলেন, ওয়াইদিয়াম করো মিকাল্লাযিনা কাফারু লিয়াসমিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজু, আল্লাহ বলেন স্মরণ করো কাফেরদের কথা, কাফিররা দারুণ্য দোয়াতে বসে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা তিনটি সিদ্ধান্ত নিয়েছিল বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন শুনবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কাফেররা, কারণ একটাই, নবী মুহাম্মদ নতুন দিলের দাওয়াত দেয়, নবী মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, আবু জেহেলেরা মানে 33 কোটি দেবতা, আর আমার নবী এক আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালের কথা রিসালাতের কথা বলে, আমার আল্লাহর দিকে ফিরে আসার কথা বলে, জাহান্নামের আগুনের ভয় দেখায়, কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজেক দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ কয়জন, হে জোরে কোন আল্লাহ কয়জন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহু আকবার,
সম্মানিত ভাইরা আমার দিলের কানটা বেঁধে কথাগুলো শুনবেন বাজান। এইবার আবু জাহেল বলতেছে ঠিক আছে আমাদের আলোচনা শুরু হয়ে যাক, তোমরা বলো তোমাদের মতামত কি। আমার বাজান গো, তাদের মধ্য থেকে একদল লোক দাঁড়ায় বলতেছে নবী মুহাম্মাদের বিরুদ্ধে আমার একটা সিদ্ধান্ত, সেটা হলো আমি এক নাম্বার একটা কথা বলতে চাই, নবী মুহাম্মাদকে আমরা জেলখানায় বন্দী করব। জোরে কন না উজবিল্লাহ, কি করবে আরো জোরে কন, জেলখানায় বন্দী করবে। শয়তান মুরব্বির সুরে বলতেছে এই সিদ্ধান্ত শুনিবে না, কারণ হলো মুহাম্মাদের কিছু অনুসারী আছে, মুহাম্মাদের কিছু ভক্ত আছে, যখন জেলখানায় গ্রেপ্তার তাকে করা হবে তারা আন্দোলন করবে, মিছিল মিটিং করবে, হরতাল অবরোধ করবে, তারা বলবে জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মাদকে জেলখানা থেকে বের করে আনবো, বিদায় মুহাম্মাদকে জেলখানায় দিয়াও তোমরা শান্তি পাবা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিহারার অধিকারী আর তার কথার মধ্যে যে আকর্ষণ, জেলখানায় যদি ঢুকানো হয় আর তার সাথে যদি কিছু আসামি থাকে, মাপ রে বাপ, এমন কালেমা পড়াইয়া দেবে আসামিরা সব আল্লাহর ওলি হয়ে যাবে, বিদায় জেলখানাতে দিয়াও মুহাম্মাদের কোরআন ইসলাম প্রচার থামানো যাবে না। চোর ডাকাত বাদ পার লুচ্চা বদমাই সবাইকে কালেমার মালা পরায়া আল্লাহর ওলি বানায়া দেবে, বিদায় জেলখানা দিয়াও শান্তি পাবা না। জেলখানাতে গেলে একটা আন্দোলন হতে পারে, কথা মনে হয় বোঝেন না, খুব বেশি ক্লিয়ার করা যাবে না, আকার ইঙ্গিতে কথা বুঝতে হবে, কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে, বোঝার যারা তারা বুঝবে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা কন্যাকে। আর যদি আপনি ডাক্তার মুরাদের মতো পাগল হয়ে যান তাহলে ক্ষমতা হারানোর পরে বুঝবেন আমার এত উশৃঙ্খল বয়াদপূর্ণ বক্তব্য দেওয়া ঠিক হয়নি, দেশেও জায়গা নাই বিদেশেও জায়গা নাই, একটা তিন মিনিটের অডিও ফাঁস হওয়ার কারণে দুনিয়াতে একটা মানুষের জীবনের পরিণতি যদি এই হয়, আল্লাহ না করুক আল্লাহ না করুক, আপনার আমার জীবনের অডিও ভিডিও কম নাই মালিকের কাছে, গুনাহ তো আর কম করি নাই, হাশরের ময়দানে আল্লাহ যেদিন আপনার আমার অডিও ভিডিও ফাঁস করে দিয়া আপনার আমল নামার কিতাব ধরা দিবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আপনার আমার আমল নামার রেকর্ড আপনার আমার আমল নামার কিতাবটা আল্লাহ পাক দিয়ে দেবেন, সেদিন আপনি আমি পড়বার আফসোস করে বলবো আল্লাহ এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যার মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই, আর আমরা তখন দুই নাম্বারি সিটারি বাদ পারি করে বলবো আল্লাহ এত কিছু তো আমি করি নাই, ফেরেশতারা মনে হয় অন্য কারো আমল নামা দিয়েছে, ফেরেশতাদের ভুল হয়, মানে দুনিয়া দুই নাম্বারি করছে আখেরাতে সিটারি বাদ পারি শুরু করছে, আখেরাতে সিটারি বাদ পারি করলে খবর আসে না, না মন খারাপ করতেছেন, কষ্ট পাইতেছেন আপনারা, রেকর্ড হইতেছে না লিখতেছে না, এই ক্যামেরা দিয়ে আলোচনা রেকর্ড হচ্ছে, তেমনি বাজান গো আমার, আপনার আমার সিসি ক্যামেরা লাগানো আছে, গিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু, সম্মানিত দুইজন লেখক চব্বিশটা ঘন্টা আপনার আমার ডায়েরি লিখতেছে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে, যে যা করতেছি সব কৃতকর্ম তারা লিপিবদ্ধ করতেছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, কথা মনে হয় ভুলে গেলেন, কষ্ট পাচ্ছেন আপনারা, আমার নবীর বিরুদ্ধে এক নাম্বার সিদ্ধান্ত তারা নিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দী করবে, কিন্তু শয়তান বলতেছে এই সিদ্ধান্ত বাতিল, এই সিদ্ধান্ত চলবে না, কারণ জেলখানায় ঢুকাইয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা শান্তির ঘুম ঘুমাইতে পারবা না, তার দাওয়াত তার কণ্ঠকে বন্ধ করে দিতে পারবা, তাহলে কি করা যায়। আবু জাহেল বলতেছে মুরব্বী যেহেতু বলেছে এটা চলবে না এটা বাতিল, আর কে আছে বলো, তখন একদল বলতেছে আবু জাহেল, তাহলে দ্বিতীয় প্রস্তাব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নির্বাসিত করব, নির্বাসিত করে দেব, দেশ থেকে বিতাড়িত করব, বিদেশে পাঠিয়ে দেব, এই জমিনেই তাকে থাকতে দেব না, এই কথা যখন বলা হলো শয়তান বলতেছে এটাও চলবে না, কারণ হলো মুহাম্মাদকে যদি বিদেশে পাঠিয়ে দাও যেই কণ্ঠ যেই প্রচার যেই চেহারা যে দাওয়াতের স্টাইল
ওই বিদেশে যা হাজার হাজার মানুষের মধ্যে দাওয়াত প্রচার প্রসার চালাবে আর মানুষ আস্তে আস্তে কালেমা পড়বে মুসলমান হবে ঈমানদার হবে ঈমান আনবে দল বল ভারী কইরা একদিন না একদিন তোমাদের উপরে আক্রমণ করবে বিদায় বিদেশে পাঠায়াও শান্তিতে থাকতে পারবা না যখন তখন দল বল ভারী করে তোমাদের উপরে আক্রমণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদেশে পাঠায়াও তারা দাওয়াত প্রচার প্রসার থামাইতে তখন বলতেছে জেলখানায় পাঠায়ও শান্তি নাই বিদেশে পাঠায়ও শান্তি নাই যেখানেই যাবে দিনের প্রচার প্রসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেই তাহলে কি সিদ্ধান্ত নেওয়া যায় আবু জেল বলতেছে অত ছয় নয় নাই ডাইরেক্ট হত্যা ডাইরেক্ট হত্যা আউ ইয়াকতুলুকা হত্যা করব আমরা নাউজুবিল্লাহ বলবেন না কাকে হত্যা করবে রসুলকে হত্যা করবে দেখেন এতদিন চল্লিশটা বছর ওদের কাছে ভালো ছিল চল্লিশটা বছর ভালো ছিল শুধুমাত্র যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনই বলতেছে বাবা ভাতিজা এতদিন ভালোই আসলে আবার তুমি রসুল হতে চাও নবী হতে চাও তোমার নাম নিয়ে আমাদের কালেমা পড়া লাগবে কথা কর না এলাকার কোন গরিবের সন্তান যদি এলাকার বড় মসজিদের ক্ষতি হয় কথা কর না কেন হে অমুকের বেটা মসজিদের ইমাম ঠোঁট মুখ ব্যাগা করে তার মানে ওর বেটা হলে ভালো হয় তো তোর বেটা কি ইমাম মানা কে নিষেধ করছে তখন বলেন আমার ছেলে জি নি আমার ছেলে নামাজ শেষে প্রতিদিন বলতে হে যে মুসল্লি ভাইরা নামাজ পড়লে আমার ছেলে কিন্তু এটা গরিবের ছেলে ইমামতি করতেছে কথা কর না কেন ও উমুকের বেটা ওই যাওয়ার বাপ ভ্যান চালাচ্ছিল না ওই নলকা বিরিজ থাকে ছিল সারাদিন ভ্যান নিয়ে তারই বেটা এই মসজিদের ইমামতি করে বারে তারই ছেলে হ কথা কর না কে গরিবের ছেলে হ্যাঁ ওই যে অমুকের মা ওই যে ইয়া কুটির চর মাদ্রাসা মহিলা ব্যাপারছি ও রান্না বান্না করে দিচ্ছিল এতিমদেরকে উঠি ওই জায়গায় খিলে ছোলক বড় করছে ওর থেকে হাফেজ হয় এ দাওয়ার হাদিস পাশ করে একটু আলেম হসে সেই ছেলে ইমামতি করে কথা কর না কে মানে মানতেই সানা একটা গরিবের ছেলে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে কথা কন্যা কে আল্লাহ তারে সম্মান দিয়ে ইমাম বানাইছে মহাতামিম বানাইছে এলাকার বড় আলেম বানাইছে এলাকার বড় একটা দিনের দায়ী বানাইছে ইসলামিক স্কলার বানাইছে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ও সহ্যই করতে পারে না এরকম কিছু হিংসা মনোভাবের মনোহিংসা লোক নিয়ে বসবাস করে এরকম মানুষ আছে না নাই খালি হিংসার আগুনে জ্বলে গরিবের ছেলে ভালো রেজাল্ট করেছে বড় লোক বেজার আরে অমুক একটা মুদি খানার দোকানদার তার ছেলে গোল্ডেন এ প্লাস পায় ভালো রেজাল্ট নিয়ে পাস করে আর তোরে কত খাওয়াই প্রাইভেট কারে বিশ লক্ষ টাকার গাড়িতে সরে যাস আর আসিস তো তোর লাভ কি হলো হিংসা কথা কন হিংসা আছে না নাই কিন্তু আপনি বলেন তো এই হিংসা করে কি লাভ আছে যদি আমরা দোয়া করতাম আল্লাহ অমুকের ছেলেটা পাস করেছে আল্লাহ তা ওই ছেলেটার মতোই আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করার তৌফিক দিও হিংসা না করে যদি আমরা এই দোয়া করতাম আল্লাহ অমুকের গরিব ছেলেটাকে তুমি এলাকার ইমাম বানাইছো মুয়াজ্জিম বানাইছো সম্মানিত বানাইছো আল্লাহ আমার একটা ছেলে আছে তাকেও তুমি এরকম সম্মানিত বানাও ওই ছেলেটার মতো একটা ভালো মানুষ বানায় দাও আমরা একজনের জন্য দোয়া করব কেন উভয়ের জন্য দোয়া করব কথাটা দেখতে না অন্য মানুষের ছেলের জন্য দোয়া করা হলো আবার নিজের ছেলের জন্য দোয়া করা হলো কিন্তু আমরা কি চাই অন্যজনের ধ্বংস আর আমার কথা কন না কে আমি খালি টিকে থাকি আর অন্য সব শেষ হয়ে যায় কে রে আচ্ছা হোক থাক এরকম মাইক প্রসার হলে বাপ রে বাপ হোক করে খাক ডিগ্রোটা রে ভাই হ্যাঁ মন খারাপ করতেছেন আপনারা আমার কথা কি ব্যতীত হয়েছেন আমরা হিংসার সাথে রাজি আছি তো ইনশাল্লাহ শোনেন খড়কুটে আগুন লাগালে যেরকম ঘর পুড়ে যায় ওরকম হিংসা আপনার আমল নামায় পুড়ে শেষ করে ফেলে দিবে কথা কন ঠিক কেনা ভালো আমল ঘুরে পুড়ে পুড়ে শেষ করে ফেলে দিবে যেন হিংসা ছেড়ে দেন হিংসা ছেড়ে দেন এত আমল করতেছেন ভিতরে হিংসা থাকার কারণে সব শেষ হয়ে যাচ্ছে আপনি নিজেও টের পাচ্ছেন না পরে কিয়ামতের ময়দানে দেখবেন আমলের খাতা শূন্য কি রে এত নামাজ পড়লাম রোজা পড়লাম কই গেল তো তোমার ভিতরে যে হিংসার আগুন ছিল তুমি যে মানুষকে সহ্য করতে পারত না কত কন না এই হিংসাটা আমরা ছেড়ে দিই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক চিল্লা কন আমিন
আরো জোরে কোন আমিন এ বাজান গো আমার আমার নবীর বিরুদ্ধে আবু জেহেল তারা বলতেছে তোমাদের সিদ্ধান্ত চলবে না নবী মুহাম্মদকে জেলখানায় বন্দী করে আমরা শান্তি পাবো না দেশ থেকে নির্বাসিত করেও শান্তি পাবো না বিদেশে পাঠায়ও কোনো শান্তি নাই তাহলে আমরা কি করব বলতেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব আবু জেহেলের মুখ থেকে যখন বের হয়েছে আল্লাহ রাসূলকে হত্যা করবে শয়তান বলতেছে এই সিদ্ধান্তই সঠিক শয়তান বলতেছে এই সিদ্ধান্ত আমি রায় দিলাম কারণ ওই জেলখানায় পাঠায় কবে কি হবে না হবে এত টেনশন করা যাবে না বিদেশে পাঠায়ও টেনশন করা ডাইরেক্ট হত্যা করার সিদ্ধান্ত এটাই সঠিক আবু জেহেল তখন বলতেছে একাই একটা গুরুত্ব থেকে হত্যা করলে হবে না সমস্ত গুরুত্ব থেকে শক্তিশালী একজন করে যুবক দেন যাতে আমরা সবাই হত্যায় অংশগ্রহণ করতে পারি কারণ মুহাম্মদ তো মাথা ব্যথা আমি আবু জেহেল একান না গুরুত্বের সবার এ এলাকার সবার এ অঞ্চলের সবার অর্থাৎ সমস্ত গুরুত্ব থেকে এক একজন করে যুবক দাও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব আজকে রাতেই কথা কি বুঝতে পারছেন যখন তারা দারুন নদওয়াতে বসে আবু জেহেলের পার্লামেন্টে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে তখনই আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার বলেন জিব্রাইল এসে নবীজিকে শোনায় দিলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ جبرائيل এসে বলেন নবী গো কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তারা হয় আপনাকে বন্দী করবে না হয় হত্যা করবে না হয় দেশ থেকে বিতাড়িত করবে নবী গো কাফের একজোট হয়েছে আপনাকে মারার জন্য আপনাকে হত্যা করার জন্য আপনার দাওয়াত বন্ধ করে দেবে আপনার জবানও বন্ধ করে দেবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে জিব্রাইল যখন এতটুকু বলেছেন আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যখন বলেন ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ জিব্রাইল যখন বলেন নবী গো কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করার জন্য আর আসমান জমিনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তার নবীকে বাঁচানোর জন্য কোন সুবহানাল্লাহ ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করার জন্য আর আসমানের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বাঁচানোর জন্য টেনশন আপনার নাই সুবহানাল্লাহ কোন ওরা কি সিদ্ধান্ত নিয়েছে নেক আল্লাহ আমারে অর্ডার দিয়েছে আপনাকে জানায় দেওয়ার জন্য আপনি ঘাবড়াবেন না টেনশন করবেন না আল্লাহ রাসূলের মুখে তখন আনন্দের হাসি চলে আসলো কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা দিলের কান্টা লাগায় কথাগুলো শুনবেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হত্যা করবে এটাকে বাস্তবায়ন করার জন্য কাফের বেঈমানরা বিশ্ব নবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে রাত্রিকালীন সারা রাত রাত তারা জায়গায় জায়গায় পাহারা দিতেছেন আল্লাহ রাসূল যখন ভোর হয়ে যাবে তখন নবীজিকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন নবী গো আজকে রাতেই আপনাকে হিজরত করা লাগবে বিশ্ব নবীর কাছে হযরত আলী ছিল নবীজি আলীকে ডেকে বলে আলী আজকে রাতে আমাকে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করা লাগবে আমি আজকে চলে যাব কিন্তু আমার বাড়ির চতুর্দিকে কাফেরা ঘেরাও করে বসে আছে আলী এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে নবী গো আজকে রাতে আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিয়েছে মদিনায় যাওয়ার জন্য যেদিন কাফের আপনাকে হত্যা করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদে ফেলতেছে বিশ্ব নবী ডেকে বলে আলী এমনটা বলো না আল্লাহ তাআলা আমাকে হিজরতের নির্দেশ দিয়েছে আমার আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করবেন ওরা কৌশল করেছে আমাকে হত্যা করার জন্য আর আমার আল্লাহ কৌশল করেছেন আমাকে বাঁচানোর জন্য আল্লাহু আকবার বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী কাফের বেঈমানদের বুদ্ধি ষড়যন্ত্র যেখানে শেষ আমার আল্লাহর সেখান থেকে শুরু কথা বলেন ঠিক কিনা এই জন্য হযরত আলীকে ডেকে বলে আলী আমার কাছে কিছু আমানত আছে
এই আমানতগুলো আমি তোমাদের তোমাকে দিয়ে যাচ্ছি এই আমানতগুলো যার যার তার তার কাছে তুমি পৌঁছায়া দেবা চিন্তা করেন বাজান যে কাফের আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছে এমন কি সেই কাফেরদের আমানত পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে ছিল কম সুবহানাল্লাহ আমার নবী কতটা আমানতদার যারা হত্যা করার জন্য বাইরে দাঁড়ায় আছে তাদের সম্পদ আল্লাহর রাসূলের কাছে ছিল আল্লাহু আকবার বলেন ওই মক্কার কাফের বেন আবু জালকে নিয়া তামানতো কিন্তু সম্পদ টাকা পয়সা যখন রাখার প্রয়োজন হইতো তখন আবু জালের কাছে রাখতো না আমার নবীজিকে বিশ্বাস করে রেখে দিত কোন সুবহানাল্লাহ নবীকে তার আমানতদার মানতো আর সাপে পইরা আবু জালকে নিয়া তামানতো সাপে পইরা বুঝান না বাধ্য হয়ে মানা লাগে মানতে মনে চায় না কথা না তালে তাল মিলে থাকা লাগে এই জন্য মক্কার কাফেরেরা আবু জেল উৎবা সাহেবা এদের সাপে পইরা ওদেরকে নেতা মানে কিন্তু আমানত সম্পদ যখন রাখার প্রয়োজন হয় আল্লাহ রসুলের কাছে রাখতেন কারণ আবু জেলের কাছে যদি কাফের বেমানে ধন সম্পদ আমানত হিসেবে রাখতো ওরা জানে আবু জেল যে দুই নাম্বার ও তিন নাম্বারই করে নিজের নামে চালাইয়া দিবে সম্পদ চাইতে গেলে বলে কখন দিয়েছিস কোন সময় দিয়েছিস কোন সম্পদ দিস নাই এই কথা বলে নেতা সিজারি বাটপারি করে সবটা খেয়ে ফেলে দিবে কথা কোন ঠিক কেনা এই জন্য তারা আবু জেলকে কোনো মতেই সম্পদের দিক দিয়ে বিশ্বাস করত না কাফের বেঈমানদের আমানতগুলো আল্লাহ রাসূল হযরত আলীকে বুঝাইয়া দিচ্ছে আর বলতেছেন আলী এগুলো সম্পদ তুমি রাখো এগুলো তুমি পৌঁছাইয়া দিবা আর শোনো আমার বিছানায় তুমি চাদর মোড়ায় ঘুমায় থাকবা হযরত আলী ডেকে বলেন নবী গপ এ তো আমার বড় সৌভাগ্য আপনি চলে যাবেন আর কাফের বেঈমানরা আপনাকে মনে করে যদি আমাকে হত্যা করে আমার এতটুকু সান্ত্বনা হবে আল্লাহ রসুলকে মনে করে কাফের আমাকে হত্যা করেছে আর আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবী এখনো জমিনে বেঁচে আছে কোন সুবহান আল্লাহ কত বড় বিপদে রেখে হযরত আলীকে আল্লাহ রসুল যাচ্ছেন আর হযরত আলীর কথা সিদ্ধান্ত কতটা সুন্দর আমরা হলে তো চাষা আপন পরে নাকি বাসা কথা ঠিক আমরা যে আশেকের আসুর কথা কন না আমরা যে আশেকের আসুর রসুলের বিরুদ্ধে গালিগালাজ করা হয় রসুলের বিরুদ্ধে কটুক্তি করা হয় আল্লাহ রসুলকে ছোটখাটো করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয় আমরা এমনও মুসলমান আছি জীবনে কোনোদিন এগুলো বিষয় নিয়ে কোনো মন্তব্য কোনো কথা বলি নাই কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় বারোটা বেজে গেছে আপনাদের ছুটি দেওয়া দরকার নাকি বলেন ওই যে দেখেন ওটা বাসা শুরু হয়ে গেছে রাত বেশি হয়ে গেলে আলোচনা করাও মুশকিল বলাও মুশকিল রাগ করতেছেন মনে হয় আচ্ছা বহুতি পূর্বপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে 15ই ডিসেম্বর যদি সম্ভব হয় আপনারা আসবেন আমি সন্ধ্যা 7:15 হইতে 9:30-10:00 পর্যন্ত আলোচনা করব একেবারে সন্ধ্যাকালীন মানে আপনাদের কোনো ঘুমের ডিস্টার্ব হবে না যদি পারেন আসেন আজকে বেশি রাত তো হচ্ছে যদি চলেও যান ওই দাওয়াতটা দেওয়া থাকলে ইনশাআল্লাহ আসবেন আল্লাহ কবুল করুক যেরকম আমিন আর আজকের আলোচনা আপনারা শুনলেও আমি শেষ পর্যন্ত করব না করলেও শেষ পর্যন্ত করব আমাকে বলতেই হবে কথা কন না কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়ের আল্লাহ রাসূল আলীকে বললেন আলী তুমি টেনশন করো না আগামীকাল ইনশাআল্লাহ তুমি আমানত গুলো মানুষের কাছে পৌঁছায় দেবা হযরত আলী দেখে বলেন নবী গো আমি এতটুকু নিশ্চিত হয়ে গেলাম যে আগামীকাল পর্যন্ত কাফেররা আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনি বলেছেন আগামীকালকে আমানত পৌঁছে দেওয়ার জন্য তার মানে এটা আমি নিশ্চিত হলাম আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ হযরত আলীর কাছে আমানত বুঝে দিয়ে চাদর মোড়ায় দিয়ে হযরত আলীকে শুয়ে রেখে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার মোতাবেক আল্লাহ রসুল এক মুষ্টি বালি নিলেন বালি দেওয়ার পরে সুরা ইয়াসিনের কয়েকটি আয়াত বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ রসুল সুরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে বালিতে ফু দিলেন আল্লাহর নির্দেশ মোতাবেক বালিগুলো শুধু ফু দিয়ে উড়িয়ে দিলেন আল্লাহ প্রত্যেকটা কাফের চোখের কোনায় কোনায় চোখগুলোতে বালি পৌঁছায় দিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য কত সুন্দর আল্লাহ রসুল এক জায়গায়
শুধু দাঁড়িয়ে বালু ছেড়ে দিলেন আর ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়িয়ে আছে ওদের চোখে মুখে আল্লাহ পাক বালু পৌঁছায় দিয়েছে এটা হলো আল্লাহর কুদরত কন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সহজ সরল ভাবে হেঁটে কাফেররা তরবারি ফেলে দিয়ে চোখ ঘোষ্টা গোষ্ঠী করতেছে চোখের বালু ঘোষা গোষ্ঠী করে আর আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বলেন সুবহানাল্লাহ দরজায় যা শুধু একবার দেখেছেন আবু বকর দরজা খোলো বলতে দেরি বিশ্বনবীর এক নাম্বার সাহাবী আবু বকর দরজা খুলতে দেরি করে নাই কোন সুবহানাল্লাহ নবী ডেকে বলে আবু বকর একবার ডাক দাও মাত্র দরজা তুমি খুলে দিলা ব্যাপারটা বুঝলাম না ডেকে বলে নবী গো আপনি আমাকে ইশারা দিয়ে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী আমার সঙ্গে তোমাকে হিজরত করতে হবে ও নবী যেদিন থেকে আপনি বলেছেন সেদিন থেকে আমি রেডি হয়ে বসে আছি সেদিন থেকে দরজায় পিট লাগাই না ও নবী বিছানায় পিট না লাগাইয়া দরজায় পিট লাগাইয়া আপনার অপেক্ষায় আমি বসে থাকতাম কোন দিন কখন এসে আপনি আমাকে ডাকাডাকি করবেন আর কাফের বেঈমানরা এই সুযোগে আপনাকে হত্যা করবে এজন্য আমি দরজায় বৈশা থেকে যাতে আমাকে একবার ডাক দাও মাত্রই আমি আবু বকর দরজা খুলে দিতে পারি কোন সুবহানাল্লাহ আশিক রাসূল কাকে বলে নামের আগে আশিক রাসূল লেখলে হয় না পিশাই ভয়ে আশিক রাসূলের দরবার বানাইলে আশিক রাসূল হওয়া যায় না কথা কন আপনি কি আমার নবীকে স্বপ্নে দেখতেছেন আজই আসুন দেওয়ান বাগির কাছে কথা কন না কায় হ্যাঁ আশিক রাসূল দাবি করে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে এটা আশিক রাসূল নয় আশিক রাসূলের কথা বলে খালি দোয়া মিলাদ মাহফিল করলে হবে না আশিক রাসূলের কথা বলে ঘরে খালি জিকির মারলে হবে না আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন চতুর্দিকে ষড়যন্ত্র হবে তখন আল্লাহ রাসূলের আশিক রাসূলের প্রেমিক হয়ে রাজপথে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কি না যেমন ফ্রান্সের বেয়াদব মেকরন তার দেশে যখন উল্টাপাল্টা করা হলো আল্লাহ রাসূলের কার্টুন প্রদর্শন করা হলো তখন বাংলাদেশ সহ তাম পৃথিবীর 170 কোটি মুসলমান খেপে যে মানব বন্ধন করেছে আন্দোলন করেছে মিছিল মিটিং করেছে কথা বলেন ঠিক কি না কারণ রসুলের চরিত্রে কেউ যদি দাগ লাগাইতে চায় আমরা দাগ লাগাইতে দেব কারণ